সাতজন মানুষ নামের নরপশু মিলে এক সাধারণ মা এবং তার মেয়েকে গ্যাংরেপ করে। নিয়ে বিচারের জন্য মা এদিক সেদিক অনেক ছোটাছুটি করে, কিন্তু ওই সাতজনের মধ্যে একজন হচ্ছে মন্ত্রীর ছেলে, ফলে কেউ তাদের সাহায্য করবে তো দূরের কথা, কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। ব্যাস ওইখান থেকেই শুরু হয় এক সাধারণ মা এবং ক্ষমতাধারী মানুষরূপী পশুদের মধ্যে ভয়াবহ এক লড়াই। এই লড়াইয়ে কে জিতবে আর কে হারবে, অবশেষে মা কি তার ন্যায় বিচার পাবে, এমনই সব থ্রিলিং সাসপেন্স টুইস্টে ভরপুর কাহিনী নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2017 সালে রিলিজ হওয়া ইন্ডিয়ান ক্রাইম থ্রিলার মুভি মাথার। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুটা হয় কিছু দুষ্ট আন্ডার পান্ডার পোলাপানদের দেখিয়ে, যারা কিনা সবাই বসে বসে দুষ্ট পানি টানছিল আর হুদায় লাফালাফি করছিল। এদের টাকা পয়সা আছে, এরা লাফালাফি করুক যাই করার করুক, সিন শিফটে কোনো একটা স্কুলে একটা অনুষ্ঠানে। বিশেষ করে সিন ফোকাস হয় এই মেয়েটির উপর, নাম হচ্ছে টিয়া। টিয়া এবং তার আরও দুজন বন্ধু মিলে সবার সামনে খুব সুন্দর করে গল্প বলছিল। গল্প বলা শেষে সবার কাছ থেকে বেশ বাহবাও পায়। এরপর দৌড়ে গিয়ে টিয়া জড়িয়ে ধরে এই মহিলাটিকে, আর এই মহিলাটি হচ্ছে টিয়ার মা, পাশাপাশি এই স্কুলের একজন টিচার, নাম হচ্ছে বিদিয়া চৌহান। বিদিয়া বিদ্যা যে কোনো একটা আর কি। যাই হোক, এরপর স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে ডাকা হয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী গোবর্ধনকে। গোবর্ধন সাহ আসে, নিজের তারিফ টারিফ করে অনেক কিছু বলে ফেলে। শুধু নিজেরই না, ওইখানে উপস্থিত তার ছেলেরও অনেক তারিফ করছিল। এটাই হচ্ছে তার ছেলে, মানে মুখ্যমন্ত্রীর, নাম হচ্ছে অপূর্ব। তার ছেলে একজন সচেতন নাগরিক, তার ছেলে হ্যান, তার ছেলে তেন, এসবই বলছিল আর কি। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি, এ হচ্ছে এক নম্বরের বিএসডিকে, মানে বসেরিকে। তার বাবা এদিকে তার নামে তারিফের বন্যা বসিয়ে দিচ্ছে, আর এ তার আন্ডারপান্ডার বন্ধুদের সাথে বসে মেয়েদের নিয়ে খারাপ খারাপ কথা বলছে। যাই হোক, অনুষ্ঠানটা শেষ হয়, যদিও শেষ হতে হতে রাত হয়ে গেছে। বিদিয়া তার মেয়ে টিয়াকে নিয়ে বাসার দিকে ফিরছে। টিয়া তো তার মতো করে সেলফি তোলা নিয়ে বিজি, রাস্তায় প্রচণ্ড জ্যাম। এই জ্যামে বসে বসে বোরিং হওয়ার চেয়ে বিদিয়া তার বান্ধবী ঋতুর সাথে গল্প করাটাই বেটার মনে করে। ব্যাস কল লাগায় ঋতুকে, আর এটাই হচ্ছে ঋতু, বিদিয়ার সবচেয়ে কাছের একজন। তো দুজন একজন একজনকে নিজেদের সুখ দুঃখের গল্প বলতে লেগে যায়। বলবে না কেন, দুজন মেয়ে গল্পে লেগেছে মানে কি হবে বুঝতে তো পারছেন। আমরা সব গল্পে না গিয়ে ডাইরেক্ট মেন কথার দিকে আসি। বিদিয়া বলছিল, ইয়ার মনে তো হচ্ছে না আজকে সারা রাতেও এই জ্যামটা ক্লিয়ার হবে। আচ্ছা ঋতু, তুই কি কোনো শর্টকাট রাস্তা জানিস যেটা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো? ঋতু বলে, আরে এইটা কোনো কথা, তুই জিপিএস অন কর, জিপিএসই তোকে আমার থেকে আরও ভালো রাস্তা দেখিয়ে দিতে পারবে। তো বিদিয়ারা কথা মতো জিপিএস দেখে দেখে শর্টকাট রাস্তা একটা ধরে। প্রথম দিকে যদিও রাস্তাটা একটু ভালো ছিল, কিন্তু যত ভিতর আসছিল তত অন্ধকার। এদিকে ঋতু কিন্তু এখনও লাইনে আছে, মানে তাদের গল্প চলছে। ঠিক তখনই বিদিয়াদের গাড়ির সামনে কিছু একটা পড়ে, আর তাদের গাড়িটা ব্যালেন্স হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায় এবং বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে সেখানে কিছু লোকজন এসে উপস্থিত। আওয়াজ শুনে মনে হচ্ছিল প্রায় 7-8 জনের কম না। যদিও প্রথম দিকে মনে হয়েছিল এরা হয়তো এদের বাঁচাতে এসেছে, কিন্তু না, কথা শুনে বুঝতে পারি অ্যাক্সিডেন্টটা করানোর জন্য এরাই ফাঁদ পেতে রেখেছিল। সাথে আমরা এটাও দেখি এরা অন্য কেউ ছিল না, এরা ছিল হচ্ছে ওই মুখ্যমন্ত্রী ছেলে অপূর্ব এবং তার বন্ধুরা। এরা সবাই মিলে বিদিয়া এবং তার মেয়ে টিয়াকে তাদের গাড়িতে তুলে এরপর এখান থেকে কোথাও নিয়ে যেতে শুরু করে। সাথে যেতে যেতে অনেক বাজে বাজে ইশারাও করছিল। সিন কাট হয়ে যায়, শুধু বিদিয়া এবং টিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। তাদের হাত পা সব কিছু বাঁধা, বিদিয়ার সামনে তার মেয়ে টিয়া পড়ে আছে, আর তাদের উপর এভাবে একজনের পর একজন এসে, উফ, পরেটা বলতে পারছি না, যাব যার আপনারা নিশ্চয় বুঝে গেছেন। টিয়া তো হুঁশে নেই, কিন্তু যা কিছু হচ্ছিল বিদিয়া সব কিছু দেখছে, বাট কান্না করা ছাড়া কিছু করতে পারছিল না। এ জালেমের দলেরা তাদের সাথে এসব করার পর তাদেরকে মেরে কোনো একটা সুনসান জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেয়। এরপর সিনশিপটা এই লোকটির উপর, যে কিনা শান্তিতে ঘুমাচ্ছিল, তখনই তার মোবাইলে একটা কল আসে। ওই দিক থেকে একটা মেয়ে বলছিল, রাবি, বিদিয়া এবং টিয়া কোথায়? মানে কলটা করেছে হচ্ছে বিদিয়ার বান্ধবী ঋতু, আর এই রাবি হচ্ছে বিদিয়ার হাজব্যান্ড। তো রাবি ঋতুকে বলে, তারা তো এখনও বাসায় আসেনি। কেন, আমি তো মনে করেছি তারা তোমার সাথে আছে। ঋতু বলে, না, তারা এরকম এরকম শর্টকাট রাস্তা ধরে আসছিল, তখনই আমি তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাই। এরপর কল করার অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তো এইখান থেকে সিন সাথে সাথে কাট হয়ে চলে যায় ঘটনাস্থলে, মানে যেখানে বিদিয়া এবং তার মেয়ে টিয়াকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মিডিয়া পুলিশ সবাই সেখানে এসে উপস্থিত। পুলিশরা কেসটার ইনভেস্টিগেশন করছে, সাথে বিদিয়াদের মরাদেহগুলো উদ্ধার করছে। সবাই তো ধরেই নিয়েছিল মা মেয়ে দুজনে মারা গেছে, কিন্তু তখনই সবাইকে চমকিয়ে দিয়ে বিদিয়া নড়াচড়া করে ওঠে। ব্যাস সাথে সাথে তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়। একটু পর বিদিয়ার স্বামী এবং বান্ধবী ঋতু হসপিটালে এসে উপস্থিত। কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিল জয়রাম নামের এই পুলিশ অফিসারটি, যে হোয়াটসঅ্যাপ পরে আছে না সে। তো বিদ্যাদের সাথে যা কিছু হয়েছিল এরা রাবিদেরকে সব কিছু খুলে বলে। বিদিয়া কোনোরকম সার্ভাইভ তো করছে, কিন্তু টিয়াকে নাকি বাঁচানো যায়নি। এরপর পুলিশ অফিসার জয়রাম প্রাথমিকভাবে যেসব জিজ্ঞাসাবাদগুলো করা প্রয়োজন ওইগুলো রাবির কাছ থেকে জিজ্ঞাসা করছিল। ঋতু চেষ্টা করছিল পুলিশদের বলতে যে ঘটনাটা হওয়ার সময় সে তাদের সাথে মোবাইলে কথা বলছিল, মানে তার সাথে লাইনে ছিল। জয়রাম বলে, আপনার স্টেটমেন্টও নেওয়া হবে, আগে না হয় তার স্বামীর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে নি। এ বলে জয়রাম রাবিকে জিজ্ঞাসা করে, আপনি কি কাজ করেন, আপনার ওয়াইফরা কোথায় গিয়েছিল, আপনার কি কার উপর সন্দেহ আছে, ব্লা ব্লা।
সর্বশেষ তারা রাবিকে এইটাই সান্ত্বনা দেয়, চিন্তা করিয়েন না, আমরা তাদের খুঁজে বের করে নিব। এরপর সিনশিপটাই ওই হারামজাদাগুলোর উপর, মানে অপূর্বদের উপর। বিদিয়াদের সাথে যারা যারা খারাপ করেছিল তারা সবাই এখানে উপস্থিত ছিল, আর তারা সবাই ওই কথাগুলো নিয়ে হাসাহাসি করছে। তখনই তাদের মধ্যে থেকে একজন টিভি অন করলে টিভিতে বিদ্যাদের নিউজগুলো দেখানো হচ্ছে। এসব দেখে এবং বিদ্যা যে এখনও বেঁচে আছে ওইটা শুনে এদের সবার তো একেবারে হাওয়া টাইট হয়ে যায়। একজন একজনকে বলছিল, বলেছিলাম না ভালো করে চেক করে নাও, মরেছে নাকি মরেনি, এবার ঠেলা সামলাও, পুলিশ আসবে আর আমাদের ধরে নিয়ে যাবে, এর কি, এ তো মন্ত্রীর ছেলে, যে কোনোভাবে সে বেঁচে যাবে। এভাবে এসব বলে তারা একজন একজনকে গালাগালি করছিল। অপূর্বর পায়ে পড়ে বলছিল, ভাই তুই আমাদের বাঁচিয়ে তো নিবি তাই না? এও বলে, আবে আমি কে, তোরা জানিস না নাকি, আমি থাকতে তোদেরকে কেউ টাচও করতে পারবে না। তো এইখানে এরা একজন দুজন নয়, তাই নাম ধরে সবাইকে পরিচয় করাচ্ছি না, আর পরিচয় করালেও মনে রাখতে কষ্ট হয়ে যাবে, তাই পরিস্থিতির সাথে সাথে পরিচয় করিয়ে দিব, কেমন? সিন চলে আসে হসপিটালে বিদ্যার স্বামী রাবিদের উপর। রাবি ঋতুকে বলছিল, ড্যামেট, ও শর্টকাট রাস্তা দিয়ে আসার কি প্রয়োজন ছিল তার, তার জন্য এসব কিছু হয়েছে, আর তার জন্য আমার মেয়াজ বেছে নেই, মানে সব দোষ দিচ্ছে হচ্ছে বিদ্যার উপর। ঋতু বলে, রাবি সিরিয়াসলি, কোথায় গিয়ে তাকে সাপোর্ট দিবে, তাকে হসলা দিবে, এসব না করে তুমি এমন টাইমে এইসব কথা বলছো? রাবি বলে, যেটা সত্যি আমি সেটাই বলছি, তার জন্য সব হয়েছে। তো এরা এইসব নিয়ে কথা বলছিল, তখনই নার্স এসে বলে, স্যার টিয়ার পোস্টমর্টম কমপ্লিট হয়েছে, আপনার ছেলে বড়ি নিয়ে যেতে পারেন। তো পরের সিনে টিয়ার অন্তিম সংস্কার করা হচ্ছিল। দেখতে দেখতে রাবি অন্তিম সংস্কারের কাজটা সেরে ফেলে। ঋতু তাকে কল করে বকাঝকা করছিল, বলছিল, তুমি কি আরেকটা দিন ওয়েট করতে পারোনি নাকি? টিয়া কি শুধু তোমার মেয়ে, বিদিয়া তার মা নয়, শেষবারের মতো সে তার মেয়েকে একটা বার দেখতেও পারল না। এরকমই ঋতু নানান ধরনের কথা বলছিল, কিন্তু এতে রাবির কিছু যায় আসে না, আস্তে করে কলটা সে কেটে দেয়। এরপর সিন আবার হসপিটালে চলে আসে। ডক্টর পুলিশ অফিসার জয়রামদের বলছে, বিদিয়া হুঁশে তো এসেছে, কিন্তু এখন তাকে কোনো কমপ্লিকেটেড প্রশ্ন করা যাবে না। তো এরপর জয়রামরা বিদিয়ার কাছে যাই, তাকে জিজ্ঞাসা করে ঘটনাটা কখন হয়েছিল, আপনার সাথে আর কে কে ছিল। যদিও বিদিয়া ভালো করে কথা বলতে পারছিল না, এরপরও সে শুধু তার মেয়ের কথা জিজ্ঞাসা করে যাচ্ছে। যখন জানতে পারে টিয়া তো আর বেঁচে নেই, তখন সে অনেক কান্না করে। জয়রাম জিজ্ঞাসা করে, তারা কয়জন ছিল? বিদিয়া বলে, সাতজন। জয়রাম বলে, আপনি কি তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছেন? তখনই ওইখানে তাকে টিভিতে মুখ্যমন্ত্রীর নিউজ দেখানো হচ্ছিল। বিদিয়া মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, এর ছেলে। তো জয়রামরা তো যা বোঝার বুঝে যায়, মানে কাজটা যে মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্বদেরই। বলে, ঠিক আছে আপনি আরাম করেন, আমরা পরে কথা বলবো। এ বলে ওয়ান টুর মধ্যে সেখান থেকে কেটে পড়ে। বাইরে সে ডাইরেক্ট কল লাগায় হচ্ছে তার সিনিয়র অফিসারকে। তার সিনিয়র অফিসারকে জয়রাম সব কিছু বলে দেয়, সিনিয়র অফিসার সেগুলো আবার মন্ত্রীকে বলে দেয়। মন্ত্রী তার ছেলে অপূর্বকে ধরে, বলে, এইসব কি করছিস, আমার নাম পচানো ছাড়া অন্য কিছু করতে পারিস না নাকি? অপূর্ব বলে, বাবা তুমি মাথা খেয়ো না তো, তাদের মুখে টাকার বান্ডিল ছুড়ে মারো, দেখবে মামলা ডিসমিস। তো বলে দি, ছেলে যেরকম বাবা হচ্ছে সেরকম, কোথায় দু চারটা লাথিকুশি মেরে ঠিক করবে, তা না করে সে তাকে আর সাপোর্ট দিচ্ছে। যাই হোক, এরপর সিনশিপটা হসপিটালে বিদিয়ার উপর। আজকে দুই তিন দিন পর বিদ্যা পুরোপুরি সুস্থ হয়েছে। তার বান্ধবী ঋতু তাকে নিতে আসে, বলে, বিদ্যা ম্যাডাম নিচে গাড়ি রেডি করা আছে, তাড়াতাড়ি চলো। বিদিয়া বলে, কিন্তু রাবি তো এখন আমাকে নিতে এলো না। ঋতু বলে, তোর কি মনে হয় সে আসবে, তার কাছে অত টাইম কোথায়? তো এরপর তারা দুজনে মিলে রওনা হয় বাসার উদ্দেশ্যে। যেতে যেতে ঋতু বিদ্যাকে বলছিল, রাবি এমনটা কীভাবে করতে পারল, টিয়ার অন্তিম সংস্কারটা করে ফেলেছে, তোর জন্য একটু ওয়েটও করেনি, সত্যি বলছি আমার তার উপর প্রচণ্ড রাগ হয়েছিল। যাই হোক, তারা এইসব বলতে বলতে বাসে আসে। ঋতু বিদ্যাকে সান্ত্বনা দিচ্ছিল যাতে করে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সান্ত্বনা টান্তনা দিয়ে সে তো চলে যায়, কিন্তু বিদ্যা কিছুতে তার মেয়ের সাথে কাটানো স্মৃতিগুলোর কথা ভুলতে পারছিল না। একটা রাত তার জীবনটা যেন পুরোপুরি একেবারে তছনছ করে দিয়েছে। মেয়ের কথা মনে করে করে সে অনেক কান্না করে। এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তার স্বামী রাবি বাসে আসে, কিন্তু তাকে একটু সান্ত্বনাও দেয় না। তার মতো করে সে অন্যরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বিদ্যার ঘুম আসে না। কিছুক্ষণ এইখানে তো কিছুক্ষণ ওইখানে ছটপট করছিল। এভাবে দেখতে দেখতে সকাল হয়। রাবি তার মতো করে অফিসে চলে যায়। বিদ্যা উঠে মন খারাপ করে আবার বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর একটু মাইন্ড রিফ্রেশ করতে সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাসা থেকে বের হতেই এইখানে সেখানে লিফটের মধ্যে সবাই তার কথাগুলো নিয়ে চর্চা করছে। খারাপ সময় সবার আসতে পারে, বিপদ সবারই হয়, কিন্তু চর্চাকারীরা এটা বোঝে না। কোথায় একটু বিপদে মানুষের পাশে দাঁড়াবে, এটা না করে তারা সুযোগ পেলে লেগে যায় অন্যের নামে পিন মারতে। তো এইসব দেখে বিদ্যার আর বাইরে যাওয়ার সাহসটা হয় না। ওই সময় ঋতু তার বাসে আসে এবং তাকে আবারও রিল্যাক্স করে। পরে সিনে আমরা দেখি দুজন মিলে যায় হচ্ছে পুলিশ স্টেশনে। ঋতু ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, জয়রাম স্যার আছে নাকি? কনস্টেবল বলে, স্যার একটু বাইরে গেছে, অপেক্ষা করুন চলে আসবে। তো দুজনে বসে বসে অপেক্ষা করছিল। একটু পর জয়রাম স্যার এসে উপস্থিত হয়। জয়রাম বলে, আরে ম্যাডাম আপনারা প্লিজ বসুন। তো বিদ্যাকে বাইরে বসে জয়রাম ঋতুর সাথে কথা বলে, বলে ইনাকে এখানে নিয়ে আসার কি প্রয়োজন ছিল, মানে বিদ্যার কথা বলছে। ঋতু বলে, কেন, আপনি কি তার কাছ থেকে ডিটেলসে ইনভেস্টিগেশন করবেন না, তারা কারা ছিল, কেন তাদের সাথে এরকমটা করেছে? জয়রাম বলে, হ্যাঁ আমরা ইনভেস্টিগেশন তো অনেক আগে করে ফেলেছি, এমনকি তিনজনকে গ্রেপ্তার করে নিয়েছি, তারা তাদের দোষ স্বীকার করে নিয়েছে। এখানে ঋতু এবং আমরা বুঝতে পারি পুলিশরা যে তিনজন দোষীকে গ্রেপ্তার করার কথা বলছে
ওরা আসলে তারা ছিল না, মানে অপূর্বর বন্ধুরা ছিল না। ক্ষমতার জুড়ে তারা আসল দোষীদেরকে গ্রেপ্তার না করিয়ে কেসটাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। ঋতু তাদের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে অনেক কথাও শোনায়, বলে টাকা আর পাওয়ারের জোর দেখিয়ে আপনারা কেসটাকে এভাবে রাফাদফা করতে পারেন না। কি নৃশংসভাবে বাচ্চা একটা মেয়েকে তার মায়ের সামনে হত্যা করেছে, আপনাদের চোখে কি ওইটা পড়ে না? পুলিশের কাছে কি বিদ্যা ইনসাফ পাবে কি পাবে না ওইটা বলুন। জয়রাম বলে, ইনসাফ এই শব্দগুলো শুধু মুভিতেই মানায়, আদালতে এরকম কত কোটি কোটি কেস পেন্ডিং পড়ে আছে, এর কোনো হিসাব আছে? দেখুন ম্যাডাম, বোঝার একটু চেষ্টা করুন, আমাদের হাতও কারো না কারোর কাছে বাঁধা, কারণ লড়াইটা যাদের বিরুদ্ধে, নিয়ম কানুন সবকিছু তাদের হাতে। তারা চাইলে নিয়ম তৈরি করতে পারে, আবার চাইলে সেটা ভঙ্গ করতে পারে। তো জয়রামের কথাবার্তা শুনে আমরা এতটুকু বুঝতে পারি, সে আসলে চায় পাপীরা শাস্তি পাক, কিন্তু সেও তার উপর মহলের কাছে বাঁধা, মানে মন্ত্রীর ছেলে, বুঝতে তো পারছেন কি আর হওয়ার। ঋতু আর বেশি তর্ক বিতর্ক না করে বের হয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে এসে দেখে বিদ্যা সেখানে নেই। এদের কথাগুলো শুনে অনেক আগে এসে সেখান থেকে চলে গেছে। নিরিবিলি কোনো এক জায়গায় বসে মেয়ের কথা ভাবতে ভাবতে সে আবার অনেক কান্না করছিল। ব্যাকগ্রাউন্ড অনেক ইমোশনাল একটা গান বাজতে শুরু করে, যার সাথে আমাদের এটাই দেখানো হচ্ছে প্রত্যেকটা দিন তার কেমন কাটছিল। স্বামী তো যেন থেকেও নেই, প্রত্যেকটা দিন তার অবহেলা। এমন অবস্থা হয়েছিল বিদ্যার দিকে সে তো ফিরেও তাকাচ্ছিল না। একদিন তো খাবার খাওয়ার সময় রাবি বলেই দেয়, দেখো বিদ্যা, আমার মনে হচ্ছে না আমরা একসাথে আর থাকতে পারবো। তোমার দিকে যখনই তাকাই তখনই আমার ওই রাতের কথা মনে পড়ে। এমনিতেও আমাদের সম্পর্কটা আগে থেকেও তেমন একটা ভালো ছিল না, শুধুমাত্র টিয়ার জন্যই ঠিকেছিল। সো টিয়া তো এখন বেঁচে নেই, তাই আমাদের একসাথে থাকাটাও ইম্পসিবল। এভাবে এ হারামি রাবি বিদ্যাকে সাপ সাপ তালাকের কথা বলে দেয়, যা শুনে বিদ্যা ভিতর থেকে আরও ভেঙে যায়। তো কি আর করার, বিদ্যা তার থেকে আলাদা হয়ে যায়। ঋতু বিদ্যাকে তার সাথে তার বাসায় নিয়ে আসে। পরে সিনে আমরা দেখি বিদ্যা তার গাড়ি করে কোথাও যাচ্ছে, সামনে সিগনাল পড়েছে তাই সিগনালে দাঁড়িয়েছিল। তখনই সে তার পাশে বাইকে করে একটা লোককে দেখে, যাকে দেখার সাথে সাথে তার মনে পড়ে ওই দিন অপূর্বদের সাথে তো এও ছিল, মানে এ হচ্ছে অপূর্বর বন্ধু, নাম হচ্ছে গণপত। ব্যাস সাথে সাথে বিদ্যা গণপতের পিছু নিতে শুরু করে। সে যেখানে যাচ্ছিল বিদ্যা তার পিছন পিছন সেইখানে গিয়ে উপস্থিত, এমনকি পিছু করতে করতে রাত হয়ে যায়। গণপত তার বাইকটা বাইরে পার্কিংয়ে রেখে কোথাও যাচ্ছে। অবশ্য এটা হচ্ছে গণপতের প্রতিদিনের রুটিন, মানে প্রত্যেক দিনই সে তার কাজে এইখানে আসে। ওইদিকে বিদ্যা কিন্তু সব কিছু নোট করে নিচ্ছিল, সে কখন আসে, কি জন্য আসে, কিভাবে আসে, এই সব কিছু আর কি। এরপর বিদ্যা অন্যায়ের জবাব দেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দেয়। সে বুঝে যায় নিজের ইনসাফের লড়াইটা নিজেকেই লড়তে হবে। ব্যাস পরের দিন সে একই সময় একই জায়গায় গণপতকে আবারও ফলো করতে শুরু করে দেয়। গণপত আসে, বাইকটা পার্কিংয়ে রেখে সে তার কাজে চলে যায়। আর তার যাওয়ার পরপরই বিদ্যা হাতে করে কিছু একটা নিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে বের হয়। গণপতের বাইকের সাথে কিছু একটা করছিল, মানে ছেড়ছাড় করছিল আর কি। এর ঘণ্টাখানেক পর গণপত বাইরে আসে, এরপর তার বাইকটা নিয়ে রওনা দেয়, সাথে পিছন পিছন বিদ্যাও। এভাবে কিছু দূর যাওয়ার পর গণপতের বাইকের চাকাটা নিজে নিজে খুলে যায়, যার ফলে তার বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়। বিদ্যা গাড়ি থেকে বের হয়ে চেক করতে যায় হারামজাদা বেঁচে আছে নাকি মারা গেছে, অবস্থা ভয়াবহ, দেখে বোঝা যাচ্ছিল সে আর বেঁচে নেই। বিদ্যা তার পকেট থেকে আস্তে করে তার মোবাইলটা নিয়ে সেখান থেকে চলে আসে। মোবাইলটা নিয়েছে এই জন্যই যাতে করে সে তার বাকি সঙ্গীদেরও খুঁজে বের করতে পারে। ব্যাস এভাবে একজন একজন করে সে সবার ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। অন্যদিকে পুলিশ অফিসার জয়রামরা কাল রাতের ঘটনাস্থলে গিয়ে উপস্থিত, মানে যেখানে গণপতের অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি। এদিক সেদিক চেক করে তারা জেনে যায় এই গণপত হচ্ছে অপূর্বর বেস্ট ফ্রেন্ড, সবসময় সে অপূর্বর সাথেই থাকত। এমনকি যে বাইকটা করে অ্যাক্সিডেন্ট করেছে ওইটাও রেজিস্টার ছিল অপূর্বর নামেই, তাই এই জন্য পুলিশ অফিসার জয়রামরা জিজ্ঞাসাবাদ করতে অপূর্বর কাছে আসে। বলে, এই নাম্বারের বাইকটা কি তোমার? অপূর্ব বলে, আবে বাইক প্লেন কার সব কিছু আছে আমার কাছে, কি লাগবে সেটা বল। জয়রাম বলে, না তেমন তো কিছু লাগবে না, জাস্ট একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ওই গণপত নামের কাউকে চেনো? অপূর্ব বলে, হ্যাঁ আমাদেরই লন্ডা, কেন কি হয়েছে? জয়রাম বলে, কি আর হবে, মরে গেছে কালকে, তাও আবার ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে কুত্তার মত মরেছে। এটা শুনে অপূর্বর বলতি বান্ধ, সিন চলে আসে স্কুলে বিদ্যার উপর। বিদ্যা তার ক্লাস নিচ্ছিল, ক্যামেরা বারবার ফোকাস হচ্ছিল একটি মেয়ের উপর, মানে এ মেয়েটির উপর। বোঝা যাচ্ছিল একটু উদাস হয়ে বসে আছে। হ্যাঁ এ মেয়েটি অবশ্য বিদ্যার মেয়ে টিয়ার বান্ধবী ছিল। ক্লাস শেষে বিদ্যা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নুসরাত, আমি নোটিস করেছি তুমি উদাস হয়ে বসেছিলে। নুসরাত বলে, না ম্যাডাম কই, তেমন কোনো ব্যাপার না। বিদ্যা বলে, ও আচ্ছা শোনো, আমার তোমার একটা হেল্প লাগবে। তো এরপর তারা দুজন মিলে নিরিবিলি কোনো এক জায়গায় বসে। বিদ্যা বলে, আচ্ছা তোমার আর টিয়ার ফেসবুকে অনেক মিউচুয়াল ফ্রেন্ড আছে তাই না? নুসরাত বলে, হ্যাঁ। এটা বলতে বিদ্যা তাকে কোনো একটা ছেলের একটা আইডি দেখায়, যেটা দেখতে নুসরাত কেমন জানি করে ওঠে, মানে ছেলেটিকে দেখে নুসরাত ভয় পাচ্ছিল। আর বলে দি, ছেলেটা অন্য কেউ নয়, এও হচ্ছে অপূর্বর বন্ধু, মানে ওই হারামিগুলোর মধ্যে এও হচ্ছে একজন, নাম হচ্ছে ইন্দ্রা। বিদ্যা নুসরাতকে জিজ্ঞাসা করে, বেটা তুমি আমাকে বলতে পারো কি ব্যাপার, তাকে দেখে তুমি ভয় কেন পাচ্ছ? নুসরাত বিদ্যাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এরপর যা কিছু হয়েছিল ওইগুলো বলছিল। নুসরাতের বাবা হচ্ছে এক নম্বরের জোয়াটি নেশাখোর, যার জন্য সবসময় পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত। নুসরাতের যে অ্যাপার্টমেন্টটিতে থাকত ওই ইন্দ্রা নামের ছেলেটির বাসাও ঠিক একই অ্যাপার্টমেন্টেই।
একদিন নুসরাতের বাবা মায়ের ঝগড়ার আওয়াজ শুনে ইন্দ্রা তাদের বাসায় আসে। এরপর কিয়ারা হওয়ার নুসরাতের বাবা হচ্ছে নেশাখোর আর ইন্দ্রা হচ্ছে ওই একই নকারী মাঝি। দুই নেশাখোর এক জায়গায় হয়, বাসায় আসা যাওয়া চলতে থাকে। এমনকি নেশার চক্করে নিজের ওয়াইফকে সে ইন্দ্রের কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর একদিন ইন্দ্রা যখন নুসরাতকে দেখে তখন সে তারও পিছনে লেগে যায়। নুসরাতের বাবাকে টাকা দিয়ে জুর্জবসি সে নুসরাতকে হোটেলে নিয়ে যেত আর ছয় মাস ধরে সে নুসরাতের সাথে এসব করে যাচ্ছে। সিন প্রেজেন্ট আসলে বিদ্যা তাকে সান্ত্বনা দেয়, সাথে বলে এর হাত থেকে আমি তোমাকে বাঁচাবো, আমি যেমনটা বলি তেমনটা করো। একটু করে সিন শিফটে পুলিশ অফিসার জয়রাম এবং তার সহকারী অফিসারের উপর। একজন একজনকে বলছিল গানপাদের অ্যাক্সিডেন্টটা তো স্বাভাবিক, কিন্তু এইভাবে বাইকের চাকা খুলে এটা অস্বাভাবিক লাগছে, নিশ্চয় কোনো একটা গড়বড় আছে, এটা বের করতে হবে, এর অ্যাক্সিডেন্টে লাভ টাকার হয়েছে। যাই হোক, এরপর সিন শিফটে রাতে কোনো একটা হোটেলে প্রত্যেকবারের মতো ওই ইন্দ্রা নামের ছেলেটা নুসরাতকে আজকেও হোটেলে ডেকেছে। অন্যদিকে গুগলে কেউ একজন সার্চ করছিল অতিরিক্ত মাত্রায় পাউডারের ডেঞ্জারাস এফেক্টটা কি, কিভাবে কিসের সাথে কি মিক্স করে ভয়ানক কিছু একটা বানানো যায়, ওসব নিয়ে গবেষণা করছিল। তো এটা অন্য কেউ ছিল না, এটা বিদ্যায় ছিল, যাকে কিনা আমরা দেখি ভিন্ন ভিন্ন ধরনের বেশ কিছু ঔষধ নিচ্ছে, সাথে গুগল থেকে রিসার্চ করে করে কিছু একটা বানাচ্ছে। ওইদিকে আমরা হোটেলের নুসরাতকে দেখি যে কিনা আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। এর সাথে সে একবার নিচে এই প্যাকেটগুলোর দিকেও তাকায়, মানে এগুলো বিদ্যায় তাকে দিয়েছে ইন্দ্রাকে খাইয়ে দেওয়ার জন্য। আমরা বিদ্যাকেও সে একই হোটেলে দেখি যে কিনা বসে বসে নুসরাতের কলের জন্য অপেক্ষা করছিল। ওইদিকে ইন্দ্রা নামের ছেলেটাও একটু পর হোটেলে এসে উপস্থিত। এরপর সে ওই রুমটিতে যেখানে সে নুসরাতকে ডেকেছিল, নুসরাত চালাকি করে ইন্দ্রার পাউডারের জায়গায় বিদ্যা দেওয়া পাউডারগুলো এক্সচেঞ্জ করে দেয়। তার বেশ কিছুক্ষণ পর নুসরাত কান্না করতে করতে বিদ্যার কাছে কল করে, মানে কাজ হয়ে গেছে, বিদ্যার বানানো পাউডারগুলোর পরিণাম ছিল এটা। ইন্দ্রার গলা দিয়ে রক্ত এসে জায়গায় তার গেম ওভার। একটু পর সাথে সাথে সেখানে পুলিশ অফিসার জয়রামরা এসে উপস্থিত। ইন্দ্রার অবস্থা দেখে তারা বুঝতে পারে পাউডারের ওভার ডোজের কারণে তার এই অবস্থা হয়েছে। একই সময় জয়রাম সেখানে বিদ্যাকেও দেখে ফেলে, বলে কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? বিদ্যা বলে কেন, কোনো প্রবলেম আছে নাকি? জয়রাম বলে না তেমন তো কোনো প্রবলেম নেই, এখানে একজনের মার্ডার হয়েছে তো এই জন্য জিজ্ঞাসা করছি। যাই হোক, জয়রাম এখানে বিদ্যাকে তেমন বেশি কিছু বলতে পারে না, কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই। সিন চলে আসে ওই হারামিগুলোর উপর, মানে অপূর্বদের উপর। তার নাম যে অপূর্ব এটা বলতেও আমার কেমন জানি লাগছে, কি আর করার, বলতে তো হবেই। তো সাত হারামির মধ্যে থেকে দুই হারামি তো শেষ, এখন এদের মধ্যে একটু একটু ভয় ঢুকতে শুরু করেছে। একজন বলছিল ভাই আমার মনে হচ্ছে এসব ওই টিচারেরই কাজ, আমি তাকে হোটেলে যেতে দেখেছিলাম, মানে এও সেই হোটেলটিতে ছিল যেখানে ইন্দ্রার মার্ডারটা হয়েছিল আর কি। আরেকজন বলছিল আবেজা মহিলাও কি এইসব করতে পারে নাকি, এদের মধ্যে আবার একজন ছিল অনেক পরিমাণের ভীতু, মানে এ সবচেয়ে বেশি ভয় সেই পাচ্ছিল। অপূর্ব বলে শালা তোদের বলেছিলাম একদম পারফেক্টলি সব কিছু করে আসবি, যদি আমার কথা কানে নিতি তাহলে আজ সবার এভাবে ফাটত না, চল এখন মেয়েদের মতো ভয় না পেয়ে ওই টিচারের হিস্ট্রি বের কর। পরের সিন আমাদের বিদ্যার স্বামী রাবিকে দেখানো হয়, যে কিনা তার কাজ শেষ করে অফিস থেকে ফিরছিল। রাবি গাড়িতে উঠতে যাবে কি, দুজন লোক এসে তাকে উড়াধুরা মারধর করতে শুরু করে দেয়, কোনো কথা ছাড়াই শুধু ধুমধাম মেরে যাচ্ছিল। রাবি কান্না করতে করতে বলছিল আরে কে তোমরা, আমাকে কেন মারছো? এরা পকেট থেকে একটা মোবাইল বের করে কেউ একজনকে ভিডিও কল লাগায়। তো এটা ছিল হচ্ছে অপূর্বর মামা, মানে ওই হারামিগুলোর মধ্যে থেকে এও হচ্ছে একজন, আর এই গুন্ডাগুলোকে তারাই পাঠিয়েছে যাতে করে বিদ্যার স্বামীকে মারধর করে ভয় দেখিয়ে বিদ্যাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। রাবি তো বলে দেয় প্লিজ আমাকে ছেড়ে দাও, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এরা রাবিকে ইচ্ছা মতো মারধর করে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। যার পরে সিনে রাবি বিদ্যাকে কল করে অনেক বকাঝকা করছিল, বলে তুমি যা কিছু করছো না কেন এখনই সব বন্ধ করে দাও, দুজন গুন্ডা আমার অফিসে এসে আমাকে ইচ্ছে মতো মেরে গেছে, আমার মেয়েকে তো খেয়েছো, এখন আমাকে উপরে পাঠানোর প্ল্যান নাকি তোমার? এভাবে রাবি মুখ দিয়ে যাচ্ছিল বিদ্যাকে বলে যাচ্ছিল, আর বিদ্যার এখন এসব কথায় কিছু যায় আসে না। রাতে ঋতু বিদ্যাকে বলছিল একটা গুড নিউজ আছে, বিখ্যাত একটা আর্ট এক্সিবিশনে আমার একটা পেন্টিং সিলেক্ট হয়েছে, আজ আমি অনেক হ্যাপি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম ঋতু হচ্ছে একজন পেন্টার, মানে যারা আবার দেওয়ালে পেন্ট করে তারা না কিন্তু। যাই হোক, বিদ্যা তাকে কংগ্রেস জানাই, ঋতু বলে কংগ্রেসে তো কাজ হচ্ছে না, জমিয়ে দুজন আজকে পার্টি করব। ব্যাস পরে সিনে দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত, দুজন বসে কিছুক্ষণ গল্প স্বল্প করে, এরপর বিদ্যা যায় হচ্ছে ওয়াশরুমের দিকে। ওই হারামিগুলোর মধ্যে থেকে একজনের, মানে অপূর্বর বন্ধুদের মধ্যে থেকে, এই সিসিটিভিতে বিদ্যাকে দেখে সাথে সাথে অপূর্বকে কল করে সব কিছু বলে দেয়। অপূর্ব বলে আরে বাপরে এটা তো লেটেস্ট নিউজ, শিকার নিজের পায়ে হেঁটে শিকারির কাছে সে ধরা দিল, এ বলে কি বলিস মেরে দিব নাকি? অপূর্ব বলে হ্যাঁ হ্যাঁ শুভ কাজে দেরি কিসের, কিন্তু মাঠে নামার আগে সিসিটিভি সবগুলো ক্লোজ কর। এও কথা মতো সিসিটিভি সবগুলো বন্ধ করে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে, এমনকি গিয়ে সোজা বিদ্যার উপর হামলা করে দেয়। কিন্তু বিদ্যা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল, ব্যাগ থেকে ছুরির মতো কিছু একটা বের করে ব্যাস ঢুকিয়ে দেয় এর গলা দিয়ে, যার সাথে সাথে জায়গায় এর গেম ওভার। তাড়াতাড়ি বিদ্যা সেখান থেকে বের হতে শুরু করে। মার্ডারটা কে করলো সেটা তো কেউ দেখে না, কিন্তু ডেড বডি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে দেয়। বিদ্যা ঋতুকে কল করে বলে দেয় ঋতু তুই বাসায় চলে যা, বাসায় আমি তোকে সব কিছু খুলে বলবো। এ বলে বিদ্যা একটা অটোতে বসে তাড়াতাড়ি এখান থেকে পালাতে শুরু করে দেয়।
আর থেকে পালানোর সময় অপূর্বদের দলের মধ্যে থেকে একজন দেখে নিয়েছিল। ব্যাস সাথে সাথে সে বিদ্যাদের ট্যাক্সিটার পিছনে লেগে যায়। অনেক লম্বা একটা চেজিং হয় যার এক পর্যায়ে সে বিদ্যাকে ধরেই ফেলে। কোনো কথা ছাড়াই মেশিন বের করে সে আগে ট্যাক্সি ড্রাইভারটিকে জায়গায় মেরে ফেলে। এরপর বিদ্যাকেও মারতে যাচ্ছিল, কিন্তু হাতাহাতিতে মেশিনটা গাড়ির ভিতর নিচে পড়ে যায়। ব্যাস বিদ্যা মেশিনটা নিয়ে ধামাধাম চোখ বন্ধ করে এর উপর চালিয়ে দেয়। এর গেম ওভার। বিদ্যা সব প্রমাণগুলো মিটিয়ে রিল্যাক্সে বাসায় চলে আসে। অন্যদিকে পুলিশ অফিসার জয়রামরা হোটেলে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত, মানে একটু আগে বিদ্যা ওয়াশরুমে যাকে মেরেছিল না সেখানে আর কি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ঘটনার কয়েক মিনিট আগে বিদ্যাকে এখানেও দেখা গেছে। যা কিছু বোঝার জয়রামরা তো বুঝে যায়, মানে বিদ্যা যে তাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। ওদিকে অপূর্বর কানেও খবরটা চলে যায় যে তার দলের আরও দুজনের গেম ওভার, বাকি আছে অপূর্ব সহ আর তিনজন। সবার তো ভয় একেবারে ফেটে যাচ্ছে। অপূর্ব অনেক রেগে যায়, বলে বারবার বলেছিলাম ভালো করে চেক করে নাও, ভালো করে চেক করে নাও, কিন্তু না, মজা সবাই নিতে পারবে, কিন্তু কাজের বেলায় কেউই নেই। অপূর্ব দলের ভিতু টাইপের এই যে ছেলেটি ছিল তার নাম হচ্ছে রমেশ। রমেশ বলে যা হয়ে গেছে ওইটা বাদ দাও, এখন এটা চিন্তা করো মহিলাটিকে কিভাবে থামানো যায়। অপূর্ব কিছু একটা ভাবতে শুরু করে, সেই সুযোগে আমরা এটা দেখে নিই বাকি তিনজন কে কে বেঁচেছিল। এক তো অপূর্ব, দ্বিতীয় হচ্ছে অপূর্বর মামা মানে এলুকটা, তৃতীয় হচ্ছে রমেশ। তো এদিকে অপূর্ব অনেকক্ষণ চিন্তাভাবনা করে দুজন গুন্ডাকে হায়ার করে, তাদেরকে অনেকগুলো টাকা দিয়ে বলে বিদ্যাকে যেখান থেকে পারো খুঁজে বের করে মেরে দাও। যার পরে সিনে গুন্ডাগুলো বিদ্যাকে খুঁজতে খুঁজতে ঋতুর বাসায় গিয়ে উপস্থিত। বাসায় বিদ্যা তো ছিল না, ঋতু কিচেন রুমে খাবার বানাচ্ছে। বিদ্যাকে না পেয়ে তারা ঋতুকে মেরে সেখান থেকে চলে যায়। পরে সিনে আমরা ঋতুকে হসপিটালে দেখি, অবস্থা একেবারে খারাপ। বিদ্যা তাকে দেখার জন্য তাড়াতাড়ি হসপিটালে ছুটে আসে, আর তার এই অবস্থা দেখে সে প্রচণ্ড কান্না করে। কিন্তু এরপরও বিদ্যা থেমে যায় না, সে সিদ্ধান্ত যেহেতু নিয়েছে প্রতিশোধ নিবেই নিবে। আমরা দেখি সে একটা ফেক অ্যাকাউন্ট থেকে কারোর সাথে একটা মিটিং ফিক্স করছিল, আর বিষয়টা ছিল সে একটা ফ্ল্যাট কিনবে ওই টাইপের। এবার বলে দিই যার সাথে সে মিটিংটা ফিক্স করছে সেটা অন্য কেউ নয়, সেটা ছিল অপূর্বর দলের ওই ভিতু রমেশ। রমেশ ফ্ল্যাট সেলের এই টাইপের বিজনেস করে। পরে সিনে রমেশ মামুকে নিয়ে জায়গা বরাবর গিয়ে উপস্থিত, ওইদিকে আগে থেকে তার জন্য বিদ্যা অপেক্ষা করছে। মামু রমেশকে বলছিল আমি গাড়িতেই অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি যা, ক্লায়েন্টের সাথে কথা বলে তাড়াতাড়ি আয়। এদিকে সিকিউরিটি আবার ক্যাঁকু করছিল এখানে গাড়ি পার্কিং নিষেধ, এই জন্য আমরা রমেশকে দেখি ধীরে ধীরে যাচ্ছে ক্লায়েন্টের কাছে। আর গিয়ে যখন বিদ্যাকে দেখে তখন তার তো একেবারে হাওয়া টাইট। বিদ্যার হাতে মেশিন, এটা দেখে সে তো আরও ভয় পাচ্ছে। বলে বিশ্বাস করো তোমাদের সাথে যা কিছু হয়েছিল ওসব আমার কোনো হাত নেই, আমি তাদেরকে আরও নিষেধ করেছিলাম এইসব না করার জন্য। অপূর্ব হচ্ছে আমার বিজনেস পার্টনার, তাই ওই দিন আমি জাস্ট তাদের সাথে ছিলাম, আমি কিছু করিনি। বিদ্যা বলে আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি যে তুমি কি করেছো না করেছো, তোমাদের সবাইকে শাস্তি পেতেই হবে। রমেশ বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি যাই বলবে আমি তাই করব। অপূর্ব কোথায় লুকিয়ে আছে আমি তোমাকে বলে দিব, তুমি গিয়ে তাকে মেরে দাও, আমি নিজে তোমাকে সাহায্য করব। বিদ্যা বলে ওকে, তাহলে তুমি এখনই তাকে কল করে বলো, তুমি পুলিশকে তার বিরুদ্ধে সব কিছু বলে দিবে। রমেশ বলে এরকম করলে সে আমাকে মেরে ফেলবে। বিদ্যা বলে আমিও কি তোমাকে ছেড়ে দিব নাকি, যেটা বলছি সেটা করো। রমেশের কাছেও আর কোনো উপায় নেই, বিদ্যার কথা মতো অপূর্বকে কল করে বলে দেখ ভাই আমি আর ভয়ে ভয়ে বাঁচতে পারছি না, আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দিচ্ছি। অপূর্ব বলে আবে তুই কি বলছিস, তোর মাথা ব্যথা ঠিক আছে তো? রমেশ বলে হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে, আমি পুলিশকে তোমার বিরুদ্ধে সব কিছু বলে দিব। অপূর্ব বলে আবে যা, পুলিশ এতদিন আমার কিছু করতে পারেনি, আর তোর কথা কি বালটা ছেড়বে আমি দেখে নিব, আর তাছাড়া তুই সব কিছু বলতে পারবি তো তখন যখন পুলিশ স্টেশন অব্দি পৌঁছতে পারবি, আমার বিরুদ্ধে গিয়েছিস না দেখে কোন তোর কী অবস্থা করি। তো রমেশ তো কলটা কেটে দেয়, আর বিদ্যা রমেশকে না মেরে সেখান থেকে বের হয়ে যাচ্ছে, কারণ সে জানে তার কাজটা অলমোস্ট ডান। রমেশ এক হয়তো নিজেকে মারবে, না হয় অপূর্বই তাকে মেরে ফেলবে। নিচের দিকে গাড়ি পার্কিং নিয়ে সিকিউরিটির সাথে মামুর ঝগড়া চলছে। সিকিউরিটি তাকে বলছিল গাড়ি সরিয়ে ফেলতে, কিন্তু মামু তার কথা শুনছে না। ঠিক তখনই তাদের সামনে এসে উপস্থিত হয় বিদ্যা, আর তার পিছনে ওই যে দূরে বিল্ডিং থেকে রমেশ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এসব দেখে মামু অনেক ভয় পেয়ে যায়, গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাচ্ছিল। ভয়ের ছুটে বারবার সে পিছনে তাকাচ্ছে, ওইদিকে সাইড থেকে বিরাট একটা ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। ব্যাস এখানে মামুর গেম ওভার, এখন বাকি আছে শুধুমাত্র এক হারামি মানে অপূর্ব। সাথে সাথে সিন শিফট হয় অপূর্বর উপর, যে কিনা তার বাবাকে গিয়ে বলছিল বাবা কিছু একটা করো, যে কোনোভাবে মহিলাটির হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। মন্ত্রী বলে আমি থাকতে কেউই তোর কিছু করতে পারবে না, দেখ আজকে থেকে তুই আমাদের এই পার্টি হাউসে ফুল সিকিউরিটির মধ্যে থাকবি, কিন্তু কালকে আবার হোলির উৎসব, পার্টির সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করছে, তাই আগে ওই দিকটা একটু সামলাই, এরপরেই মহিলার গেম বাজাচ্ছি। অপূর্ব বলে বাহ বাবা বাহ, এদিকে আমার জানের পড়ে আছে আর ওইদিকে তুমি পড়ে আছো তোমার অনুষ্ঠান নিয়ে। মন্ত্রী বলে আরে মূর্খ তুই কি বুঝবি, জানিস পার্টি সবার মন রক্ষা করতে কত কী না করতে হয়, আর বলেছি তো আমি থাকতে কেউই তোর কিছু করতে পারবে না, ভয় নেই ছিলমার। পরের দিন সিনশিপ্টে মন্ত্রী গোবর্ধনের বাসার বাইরে পার্টির সবাই মিলে বিরাট এক হোলি উৎসবের আয়োজন করেছিল, সিকিউরিটিও রাখা হয়েছিল বেশ টাইট। অপোজিশন পার্টির কেউ কেউ আবার গোবর্ধনের বিরুদ্ধে আন্দোলন করছে,
এর মাঝে আবার চিপা চাপাই করে আমরা দেখি বিদ্যাও সেখানে ঢুকে পড়ে। ধ্যাত্তারে কি, এত সহজে ঢুকে পড়লে এত সিকিউরিটি রেখে কি লাভটা হয়েছে? ওইদিকে মন্ত্রী বেটা তার পার্টির সদস্যদের সাথে হোলির উৎসব পালন করছিল, মানে একসাথে আনন্দ ভাগাভাগি করে। কিন্তু এদের মধ্যে আবার কিছু লুক সেট করে রেখেছিল হচ্ছে বিদ্যা, যারা কিনা মন্ত্রীকে কাছে পেয়ে খোঁজে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, ফলে সেখানে গন্ডগোল একটা অবস্থা আর সব সিকিউরিটিরা বিজি হয়ে যায় ওইদিকে। সে সুযোগে আস্তে করে বিদ্যা ঢুকে পড়ে বাসার ভিতর। এদিকে মন্ত্রী তো রেগে মেগে একশোতে একশো, সিকিউরিটি গার্ডদের মুখ দিয়ে যা আসছিল তাই বলছিল, বলে কিভাবে তো সিকিউরিটি থাকতে অপোজিশন পার্টির লোক এসে আমার গালে থাপ্পড় মেরে যায়, যাও তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও। এ বলে রেগে মেগে মন্ত্রী বেটা সবাইকে বাসা থেকে বের করে দেয়। অপূর্ব এসে বলে, আরে বাবা কি এসব, একটু শান্ত হও। এভাবে সে তার বাবাকে শান্ত করছে, তখনই সেখানে হাতে মেশিন নিয়ে এন্ট্রি হয় বিদ্যার। কোনো কথা ছাড়াই বিদ্যাকে মন্ত্রী বেটাকে জায়গায় কাল্লাস করে দেয়। এরপর অপূর্বকেও মারতে যায়, অপূর্ব বিদ্যার উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু হয়ে যায় তাদের মধ্যে হাতে হাতে একটা লড়াই। কিন্তু যাই বলো না কেন, অপূর্ব এখানে বিদ্যার সাথে পেরে উঠতে পারে না, বিদ্যা তাকে প্রচণ্ড মারে। এদের মধ্যে ফাইট তো চলছেই, সিনেমাদের একটু করে নিয়ে যায় বাসার কিচেন রুমের দিকে। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল গ্যাসের লাইনটা লিক হয়ে আছে, যার ফলে পুরো বাসার মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ছিল। ওইদিকে বিদ্যা তো অপূর্বকে মেরে যাচ্ছে, হাতে যাই লাগছিল ওইটা দিয়ে পিটছিল। অপূর্বর একেবারে যায় যায় অবস্থা, মানে প্রায় শেষ। কিন্তু বিদ্যার তার উপর এতটাই ঘৃণা হচ্ছিল, নিজের হাতে সে তাকে মারতে পারছিল না। অনেক ট্রাই করে কিন্তু পারে না, কেন জানে তার হাতটা কাঁপছে, যার ফলে সে অপূর্বকে আধমরা ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এদিকে এই গাঁজাখুরকে নাকি এই টাইমও বিড়ি খেতে হবে, যার জন্য অনেক কষ্ট করে পকেট থেকে বিড়ি একটা বের করে মুখে দেয়। এরপর লাইটার জ্বালিয়ে সেটা ধরাতেই যাবে, ব্যাস সাথে সাথেই ভুম, মানে আগে থেকে পুরো বাসার মধ্যে গ্যাস ছড়িয়েছিল না, এই জন্য আর কি এমনটা হয়। এখানে হয়ে যায় অপূর্বদের গেম ওভার, জিতে যায় একজন মা। বিদ্যা বুক ফুলিয়ে সেখান থেকে বের হয়ে আসছে। পুলিশ অফিসার জয়রামরা সবকিছু দেখা সত্ত্বেও তাকে কিছুই করছে না, কারণ তারা যে কাজটা করতে পারেনি বা তাদের যেটা করার দরকার ছিল ওটা বিদ্যাই করে দেখিয়েছে। আর এই জন্য বলে অন্যায় যতই কঠিন হোক জয় তো নেয়েরই হবে। যাই হোক, দেখতে দেখতে আজকের মুভিটাও এখানে শেষ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানেনি, জি হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটাও অন করে দিন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের মানুষদের খেয়াল রাখবেন। টাটা বাই বাই।